আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে। আপনাদের সাথে আছি রুকসান আমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর বায়োপিক মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র থেকে ইতিহাসের অনেক অজানা তথ্য ও নতুন অধ্যায় সম্পর্কে জাতি জানতে পারবে। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রের প্রিমিয়ার শোর উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী এই কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বে নির্মিত সিনেমা মুজিব একটি জাতির রূপকার আগামীকাল দেশের 153টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ভারতে মুক্তি পাবে 27 অক্টোবর। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। চলতি বছরে 19 মে 75তম কান চলচ্চিত্র উৎসবে বায়োপিকটির ট্রেলার প্রচার করা হয়। 31 জুলাই দেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় চলচ্চিত্রটির। ইসরায়েলের যুদ্ধ সরঞ্জামবাহী বিমান পাঠিয়ে ফিলিস্তিন সংকট থেকে ইরানকে দূরে থাকার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর যুদ্ধ বন্ধে আরব লীগের আহ্বানের মধ্যে গাজায় মানবিক সহায়তার নির্বিঘ্ন প্রবেশে ইসরায়েলের অবরোধ অবিলম্বে তুলে নিতে বলেছে জাতিসংঘ। 6 দিনের যুদ্ধে পর্যন্ত ফিলিস্তিনের 1200 ও ইসরায়েলের 1200 মানুষ নিহত হয়েছে। ওয়াশিংটনে ইহুদিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে বাইডেন দাবি করেন, হামাস যোদ্ধাদের হাতে শিশু ছিরোচ্ছেদের ভিডিও দেখেছেন। ঘণ্টা খানিকের মধ্যে বক্তব্যটি অস্বীকার করে বিবৃতি দেয় হোয়াইট হাউস। বাইডেন নিশ্চিত করেন, অস্ত্রের পাশাপাশি আয়রন ডোমের সরঞ্জাম ও সিগন্যালে প্রতিবন্ধকতা তৈরি প্রযুক্তি ইসরায়েলে পাঠানো হয়েছে। ইরানকে সতর্ক করে বলেন, ওই অঞ্চলে আরও যুদ্ধ বিমান ও জাহাজ যাচ্ছে। এদিকে ফিলিস্তিন সংকট নিয়ে বিরল ফোন আলাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মোহাম্মদ রাইসি। আলোচনা করেন ইসরায়েলের যুদ্ধ অপরাধ বন্ধের কৌশল নিয়ে। বেসামরিক মানুষের ব্যাপক মৃত্যু ও গুরুতর মানবিক সংকটে গভীর উদ্বেগ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আরব লীগ। আর জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতারেস বলেছেন, গাজায় চরম বিপর্যয় চলছে, সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে অবিলম্বে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানান তিনি। এদিকে 6ষ্ঠ দিনের মতো গাজায় গোলাবর্ষণ জারি রেখেছে ইসরায়েল। রাতভর হামলায় নিহত হয় 1200 বেসামরিক মানুষ। বুধবার সন্ধ্যার পর লেবানন থেকে হামাসের ডজন খানেক প্যারাগ্লাইডারের অনুপ্রবেশে তথ্যে আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।